ডাকসুতে পুনর্ভোটের দাবিতে আমরণ অনশনে 6 শিক্ষার্থী। ভোট কারচুপির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্টের পদত্যাগ ও হল সংসদে নতুন করে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে হলের আবাসিক শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে হলের মূল ফটকের ভেতরে ছাত্রীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। অপরদিকে ডাকসুর পুনর্তফসিলের দাবিতে আমরণ অনশন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থী। অনশনরত এক শিক্ষার্থী বলেন, নির্বাচন সুষ্ঠু ছিল না, আমরা যারা শিক্ষার্থী ছিলাম তারা দেখেছি, গণমাধ্যমে সেটা জানিয়েছি। এই প্রহসনের নির্বাচনের জন্য যারা দায়ী তাদেরকে দায় স্বীকার করে সকলকে পদত্যাগ করতে হবে। নির্বাচনটা সুষ্ঠু ছিল না এবং এটার প্রমাণ আমরা যারা শিক্ষার্থীরা আছি তারা দেখেছি, মিডিয়ার আপনারা যারা ছিলেন তারা দেখেছেন, সুষ্ঠু বলার কোনো চান্সই নেই এখানে। 11 মার্চ যে প্রহসনের নির্বাচনটা হইল, এই নির্বাচনের জন্য যেসব দায়ী শিক্ষক আছে বা বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ছিল, তাদের সকলের দায়ভার স্বীকার করে তাদেরকে পদত্যাগ।